দাদু কি করে রান্না করে বৌদি দাদি গো? না বিষয় হচ্ছে যে ওই ইসে আপনার কি মাথা পাগলা হয়েছে? আমি কি ওই ই দেবো নাকি, আমি কি বলবো নাকি যে আমি রান্না করতে পারি? তাহলে তবু আমরা সারা তা চেষ্টা করেছি, যাবার অন্ধকার না চেষ্টা করছে, কিন্তু তারপরে যদি সেলস না থাকে মাংস বলিস না খুঁজে পাওয়া যায় না, জঙ্গল মধ্যে খুঁজে পাওয়া যায় না। এটা একটা নতুন রান্নার রেসিপি হচ্ছে, তাই হোক আমি দেখিনি, প্রথম দেখতেছি, ভালো লাগছে, দেখিছি তাই তো না। আমার খালি কয় আমার হাতের একদিন পাক খায় না, তবে ওই দিনের দুদিন আমি গেছি বিশে না না ভিজিটার, আমি গেছি হচ্ছে ওই মোটরসাইকেল রুমে যাই সুলতান মাইরা খুঁজে পাই না। আমি হচ্ছে পেঁয়াজটা এক্সেস দিয়ে না, তাহলে কিন্তু খাওয়া যাবে না, রান্না যাই বলছে তাই করুক না বস, তাহলে কি হবে? টপে যাবে, টপে যাবে। আমি জিজ্ঞেস করতেছি যে এ দরবেশ কই? এইবার সুলতান ভাই হচ্ছে নিচে বসে বসে ই করতেছে, মমিন কই গাড়ি মুছতেছে, পাশ দশ কে ই করে দেখেছে নিচে বসে বসে গাড়ি মুছতেছে। বাবা তোমার দরবার বলে আরে এই দরবেশের কাহিনী দুলো লোক হয়ে যাচ্ছে, গেলে কা দরবেশ কি বেশি তেল দিয়ে আগে দিকে পস্তাইছি খালি খুঁজে তুই কাছে সব দিয়েছি কি সব চেঞ্জ আছে।
ফ্লেভার সেন্স দিবানে একবার 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 দিয়ে দেন আদা রস আদাটা দিয়ে দেন একবার দোয়া শালাকার জন্য গফুর ভাইয়ের মনে করেন প্রোগ্রাম আছে ওই গান করা আছে তিস যে ভাইরাল করিস নি না কার মুখ তো চেহারা না ওই না কোন জায়গা তিস নে যে কার পাতা তাইলে সব